আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি নাইম আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে যে আমরা কবুতরকে নতুন কবুতরকে জোড়া কিভাবে মিলাবো মানে একটা থেকে একটা জোড়া ভাঙ্গা কিভাবে আমরা নতুনটার সাথে জোড়া মিলাবো তো আপনারা দেখেন অনেকেই অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই অনেক দিন হয়ে গেছে আমি জোড়া বাংসি কিন্তু এখন পর্যন্ত নতুন কবুতরের সাথে জোড়া কেন লাগেনি বা কেন জোড়া মিলেনি তো ভিউয়ার্স আজকে তাদের জন্য ওই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল সবাইকে তো ভিওয়ার্স আজকে ভিডিওটি শুরু করতেছি আর শুরু করার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা ভিডিও শুরু করে দেখুন একটা গড়া এই মাদিটা হচ্ছে মানে একটার সাথে জোড়া ছিল মানে আমার একটা গড়া নড়ের সাথে জোড়া ছিল এই মাদিটাকে আমি এখন এটার সাথে জোড়া দিচ্ছি তো এটার সাথে জোড়া দিচ্ছি মাত্র দিচ্ছি কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে দেওয়ার পরে দেখুন এই মাদিটা জোড়া মিলতেছে না যার কারণে এই কবুতরটা ওরে ঠোকটাইছে কারণ হচ্ছে কি যে এই মাদিটা তার তার যেই আগে নটটা ছিল এই নটটাকে সে দেখে ফেলছে কারণ ওই নটটা এইখানেই আসছে নটটা একটু অসুস্থ তার কারণে মানে আমি জোড়াটা ভেঙে দিছি। তাদেরকে আর এটা তো গড়রা দুটাই গড়রা মোটামুটি তার কারণে তাদেরকে দিয়ে দিচ্ছি তো দেখুন এখানে কিন্তু মানে মোটামুটি একটা ভালো জাত আশা করা যায় কারণ কবুতরের যেই মানে লতা বাচ্চা খাবারের জন্য এই জাতটাও ভালো মোটামুটি তো দেখুন আপনারা কিভাবে মিলাবেন সেই বিটর সেই বিষয়টা আজকে আলোচনা করতেছি তো আপনারা প্রথমে যেই নটটা মানে জোড়া জোড়া দিবেন ওই নটটা আপনি এক খাঁচার মধ্যে রাখার পরে আপনি যেই মাদিটা জোড়া দিবেন ওই মাদিটা জোড়া দেওয়ার পরে ওই খাঁচাটাকে সুন্দর করে বন্ধ করে দিবেন লাইক আমার মতো তালা দিয়ে রাখবেন যাতে এটা কেউ না খুলতে পারে ঠিক আছে তো তালা দেওয়ার পরে আপনারা যদি আগে কোনো জোড়া থেকে থাকে তাহলে এরকম করবেন যাতে ওই মাদি এবং নরকবুতর যাতে আগের জোড়াটার সাথে না মিলে না মিলে বলতে মানে একজন আরেকজন যাতে না দেখে ঠিক আছে তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন কারণ একজন যদি আরেকজনরা দেখে থাকে তাহলে আর তারা মানে তাদের নতুন জোড়ার সাথে মিলবে না তারা সে আগের মানুষের কথার মানে আগের কবুতরটার কথার মনে করবে সো সেক্ষেত্রে আর কবুতরের জোড়াটা মিলবে না তো মিলতেও দেরি হবে অনেক মোটামুটি অনেকক্ষণ দেরি হবে তো আশা করি বুঝতে পারছেন দেখুন এটাকে ঠোকাতে ঠোকরাইতে প্লাস মানে রক্ত বের করে ফেলতেছে মাথা দিয়া ঠিক আছে তো মানে জোড়া আপনারা প্রথম প্রথম দিলে একটু জোড়াটা মানে সে ইয়া করতে একটু কষ্ট হবে মানে সময় লাগবে কিন্তু দেখা গেছে যে আপনারা একদিন দুই দিন থাকার পর তারা মিলে যাবে তখন আর কোনো সমস্যা হবে না তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটি বুঝে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন কোনো রকম সমস্যা হলে তো সে পর্যন্ত সব ভালো থাকুন আশা করি আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি